মেয়েটাকে না নিয়ে গেলেও হতো, বন্যার্তদের সহায়তা নয়, যেন পিকনিক করতে গেছেন। বন্যা দুর্গত এলাকায় অতিরিক্ত লোক নিয়ে যাওয়ার দরকার কি, এমন মন্তব্যে খায়রুল বাসারকে ভাসিয়ে দিচ্ছেন নেটিজেনরা। সেই সমালোচকদের উদ্দেশ্যে এক দীর্ঘ স্ট্যাটাসে খায়রুল বাসার তার প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রথমেই গ্রুপ ছবিটির প্রসঙ্গে খায়রুল বাসার জানান, ছবিতে দৃশ্যমানদের বেশিরভাগই স্থানীয় স্বেচ্ছাসেবী। লক্ষ্মীপুরের পথঘাট না চেনার কারণে টিমের সঙ্গে তাদের যুক্ত করা হয়েছিল। তারাই আমাদের অতি দুর্ভোগে থাকা মানুষদের ঘরে নিয়ে গেছেন। এরপর পিকনিকের মন্তব্যের জবাবে খায়রুল বাসার বলেন, লক্ষ্মীপুরের যেখানে গেছেন মানুষ ভালোবেসে তাদের খাবার দিয়েছেন, সেটাই ভাগ করে সবাই খেয়েছেন। সেই ছবি দেখে অনেকে পিকনিক বলে মন্তব্য করেছেন। এই অভিনেতা আরও জানান, ছবির অধিকাংশ ছেলেগুলো এলাকার স্বেচ্ছাসেবী, আর কার্যক্রম দলে মেয়ে থাকার সমালোচনার জবাবে বাসার বলেন, মহিলাদের প্রয়োজনীয় নানা কিছু সরবরাহে মেয়েটা হেল্প করেছে। তাকে না নিয়ে একজন কমেন্ট যোদ্ধাকে নিয়ে যাওয়ার মতো সুবুদ্ধি আমাদের ছিল না। আমরা বোকা, কমেন্ট যোদ্ধাদের মতো চালাক নই। কমেন্ট যোদ্ধারা জানেন, একটা কমেন্ট করলেই বড় দায়িত্ব সম্পন্ন হয়। নেটিজেনদের এমন সমালোচনায় চিন্তিত নন বাসার, বরং মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ। অভিনেতার ভাষ্য, বন্যা দুর্গত এলাকার মানুষের চোখে মুখে আমাদের প্রতি যে ভালোবাসা দেখেছি, এতটা ভালোবাসা গ্রহণের সামর্থ্য নিয়ে যায়নি হয়তো, আমরা বরং ভালোবাসা নিয়ে ফিরেছি। কোমর সমান পানিতে ভেসেও কেউ কেউ মাথায় হাত বুলিয়ে বলেছেন, দুইটা ভাত আর শাক রান্না হয়েছে, তোমরা কেউ খেয়ে যাও, তোমাদের মুখ শুকনা লাগতেছে। এই কথার কাছে আপনাদের বাজে কথা কিচ্ছু না। বন্যার্তদের সহায়তায় শুরু থেকেই সরব ছিলেন ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার। ত্রাণ কার্যক্রমে সহায়তা করাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বাসার আরও জানিয়েছেন, অভিনেত্রী সামিরা খান মাহির উদ্যোগেই লক্ষ্মীপুরে টিম নিয়ে গিয়েছিলেন তিনি। বন্যা পরবর্তী সময়ে বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা করতে আবারও দুর্গত এলাকায় যেতে চান তিনি। সম্প্রতি ফেসবুকে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমের একটি ছবি প্রকাশের পর থেকেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তিনি। ফারদিন সানি, দেশ রূপান্তর।